খবর আমরা নজর রাখব বোলপুরে বিজেপি কর্মীর চালা ঘরে আগুন গভীর রাতে তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মী শম্ভু বারুইকে লাগাতার হুমকির অভিযোগ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বোলপুরে বিজেপি কর্মীর চালা ঘরে আগুন গভীর রাতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী শম্ভু বারুইকে লাগাতার হুমকির অভিযোগ কি অভিযোগ শম্ভু বারুইয়ের শুনুন যেহেতু বিজেপি করছি আমাদের ঠেট করছে এবং এগুলো সমস্ত রাজনৈতিক চক্রান্ত অবশ্যই মূল আশ্রিত দুষ্কৃতি যার মধ্যে রাজা ওরফে বিশ্বজিৎ সিংহ রায় আর পিয়াল শেখ এই দুজনকে আমি চিনি আরও তিনজন সঙ্গে ছিল পাঁচজন ছিল টোটাল তারা 12:30টার সময় আমাকে ঠেট করে চলে যায় তারপরে দুটো নাগাদ এটা হয় কারা লাগিয়েছে দেখিনি কিন্তু যেহেতু তার এক দেড় ঘন্টা আগে ট্রেড করে গেছে স্বাভাবিক কারণেই এবং আগুন লাগানোর হুমকি আমাকে তার আগের দিনও দিয়েছিল তো স্বাভাবিক কারণে তারাই লাগিয়েছে পুলিশকে জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনে নেব পুরোপুরি মিথ্যা কথা সাজানো আপনি ভালো করে দেখুন ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি আমি অনেক দিন ধরেই আমরা এখানে আছি অনেক দিন ধরেই আমি দু কাউন্সিলর কিন্তু কোনোরকমভাবে এই ধরনের কোনো ঘটনা আমরা মিথ্যা কথা কেন হুমকি দিতে যাবে ওকে বিজেপি করে বলে না কে বললে বিজেপি উনি আমরা জানি না উনি কী করেন চতুর্থ দফা ভোটের পর থেকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হতে এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তৃণমূল অস্বীকার করছে এমনকি এই ব্যক্তি বিজেপি করেন তাই নাকি জানেন না স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার এমনটাই দাবি বিজেপি কর্মীর সেই চালাঘরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি কর্মী শম্ভু বারুই যাকে লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছে সরাসরি মনোরঞ্জন আমরা একটা দায় ঠেলাঠেলি লড়াই দেখতে পেলাম যেখানে বিজেপি কর্মী বলছেন তৃণমূলই আগুন লাগিয়েছে আর তৃণমূল বলছে আরে ওই ব্যক্তি বিজেপি করে তাই জানেন না আদত পরিস্থিতি কি দেখো যেটা হচ্ছে কিন্তু বীরভূমে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে ভোট পর্ব সম্পন্ন হয়েছিল ভোট গ্রহণ পর্ব কিন্তু সেই পরই কিন্তু গতকাল রাতে এই বোলপুরের বিজেপি কর্মী শম্ভু বারুই তার অভিযোগ যে তাকে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল এরপর গভীর রাতে সে দেখতে পায় তার যে টিনের চালাঘর সেটি আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলছে এই ঘটনায় যারা তাকে হুমকি দিয়েছিল তারাই এই ঘটনার সাথে জড়িত এমনটাই কিন্তু শম্ভু বারুইয়ের অভিযোগ যদিও এই পুরো বিষয়টিকে নস্যাৎ করে দিচ্ছেন বোলপুর পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি উল্টে তিনি ওই বিজেপি কর্মী তার যে প্রত্যেক দিনের যে তার গতিবিধি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কারা আগুন ধরালো এটা নিয়েই কিন্তু এখন প্রশ্নচিহ্ন যদিও আমরা জানতে পারছি যে ওই বিজেপি কর্মীর বাড়িতে কিছুক্ষণের মধ্যে যাবেন বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন পিয়া শাখা তিনি যাবেন এবং তিনি গিয়ে কথা বলবেন ইতিমধ্যেই পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে পুলিশ ওই বাড়িতে যায় এবং তার সরজমিনে পুরো ঘটনা দেখে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এই ঘটনায় এদিকে তোমায় বলে রাখি এরকম বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটছে বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে বীরভূম জেলার গতকালই মোহাম্মদবাজার সেখানেও কিন্তু আর্য মহাসভার এক কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ বোলপুরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মীর বাড়িতে সব মিলিয়ে ভোট পর্ব সম্পন্ন হলেও বীরভূমে যেভাবে বিরোধীরা বারবার অভিযোগ করছেন আক্রান্ত হওয়ার তাতে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে শাসক দলের এবং শাসক দলে দল অবশ্য সব ক্ষেত্রে কিন্তু একইভাবে অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন তো ধন্যবাদ আমি আমাদের যারা যেরকমটা মনোরঞ্জন আমাদেরকে জানাচ্ছিল যে একদিকে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ উঠছে এবং এটা বিক্ষিপ্ত এই ধরনের অশান্তি কিন্তু বীরভূম জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে তবে প্রতি ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলো শাসক দল বারবার সে অভিযোগ অস্বীকার করছে সেই চালা ঘরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ
আরো এক জায়গায় বিজেপি কর্মী আক্রান্ত। খবর আমরা নজর রাখবো বোলপুরে বিজেপি কর্মীর চালা ঘরে আগুন গভীর রাতে। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি কর্মী শম্ভু বারুইকে লাগাতার হুমকির অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বোলপুরে বিজেপি কর্মীর চালা ঘরে আগুন, গভীর রাতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি কর্মী শম্ভু বারুইকে লাগাতার হুমকির অভিযোগ। কি অভিযোগ শম্ভু বারুইয়ের শুনুন। যেহেতু বিজেপি করছি আমাদের ঠেট করছে এবং এগুলো সমস্ত রাজনৈতিক চক্রান্ত, অবশ্যই মূল আশ্রিত দুষ্কৃতি, যে যার মধ্যে রাজা ওরফে বিশ্বজিৎ সিংহ রায় আর পিয়াল শেখ এই দুজনকে আমি চিনি, আরও তিনজন সঙ্গে ছিল, পাঁচজন ছিল টোটাল। তারা 12:30 সময় আমাকে ঠেট করে চলে যায়, তারপরে দুটো নাগাদ এটা হয়। কারা লাগিয়েছে দেখিনি, কিন্তু যেহেতু তার 1.5 ঘন্টা আগে ট্রেড করে গেছে স্বাভাবিক কারণেই, এবং আগুন লাগানোর হুমকি আমাকে তার আগের দিনও দিয়েছিল, তো স্বাভাবিক কারণে তারাই লাগিয়েছে, পুলিশকে জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনে নেব। পুরোপুরি মিথ্যা কথা সাজানো, আপনি ভালো করে দেখুন, ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে, আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না। আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি, আমি অনেক দিন ধরেই আমরা এখানে আছি, অনেক দিন ধরেই আমি দু কাউন্সিলর, কিন্তু কোনো রকমভাবে এই ধরনের কোনো ঘটনা আমরা মিথ্যা কথা কেন হুমকি দিতে হবে ওকে? বিজেপি করে বলে না, কে বললে বিজেপি? উনি আমরা জানি না উনি কী করেন। চতুর্থ দফা ভোটের পর থেকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হতে, এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তৃণমূল অস্বীকার করছে। এমনকি এই ব্যক্তি বিজেপি করেন তাই নাকি জানেন না স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তার এমনটাই দাবি। বিজেপি কর্মীর সেই চালাঘরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি কর্মী শম্ভু বারুই, যাকে লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছে সরাসরি। মনোরঞ্জন, আমরা একটা দায় ঠেলাঠেলি লড়াই দেখতে পেলাম যেখানে বিজেপি কর্মী বলছেন তৃণমূলই আগুন লাগিয়েছে, আর তৃণমূল বলছে আরে ওই ব্যক্তি বিজেপি করে তাই জানেন না। আদত পরিস্থিতি কি? দেখো, যেটা হচ্ছে কিন্তু বীরভূমে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে ভোট পর্ব সম্পন্ন হয়েছিল, ভোট গ্রহণ পর্ব, কিন্তু সেই পরই কিন্তু গতকাল রাতে এই বোলপুরের বিজেপি কর্মী শম্ভু বারুই তার অভিযোগ যে তাকে প্রথমে হুমকি দেওয়া হয়েছিল, এরপর গভীর রাতে সে দেখতে পায় তার যে টিনের চালাঘর সেটি আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ঘটনায় যারা তাকে হুমকি দিয়েছিল তারাই এই ঘটনার সাথে জড়িত, এমনটাই কিন্তু শম্ভু বারুইয়ের অভিযোগ। যদিও এই পুরো বিষয়টিকে নস্যাৎ করে দিচ্ছেন বোলপুর পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ, তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, উল্টে তিনি ওই বিজেপি কর্মী তার যে প্রত্যেক দিনের যে তার গতিবিধি তা নিয়ে প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারা আগুন ধরালো এটা নিয়েই কিন্তু এখন প্রশ্নচিহ্ন। যদিও আমরা জানতে পারছি যে ওই বিজেপি কর্মীর বাড়িতে কিছুক্ষণের মধ্যে যাবেন বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন পিয়া শাখা, তিনি যাবেন এবং তিনি গিয়ে কথা বলবেন। ইতিমধ্যেই পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে, পুলিশ ওই বাড়িতে যায় এবং তার সরজমিনে পুরো ঘটনা দেখে, এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এই ঘটনায়। এদিকে তোমায় বলে রাখি, এরকম বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটছে বিভিন্ন প্রান্ত থেকে, অভিযোগ আসছে বীরভূম জেলার। গতকালই মোহাম্মদবাজার, সেখানেও কিন্তু আর্য মহাসভার এক কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ বোলপুরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মীর বাড়িতে। সব মিলিয়ে ভোট পর্ব সম্পন্ন হলেও বীরভূমে যেভাবে বিরোধীরা বারবার অভিযোগ করছেন আক্রান্ত হওয়ার, তাতে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে শাসক দলের, এবং শাসক দল অবশ্য সব ক্ষেত্রে কিন্তু একইভাবে অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন। তো ধন্যবাদ, আমি আমাদের যারা যেরকমটা মনোরঞ্জন আমাদেরকে জানাচ্ছিল যে একদিকে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ উঠছে এবং এটা বিক্ষিপ্ত, এই ধরনের অশান্তি কিন্তু বীরভূম জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে, তবে প্রতি ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলো, শাসক দল বারবার সে অভিযোগ অস্বীকার করছে। সেই চালাঘরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ,
আরো এক জায়গায় বিজেপি কর্মী আছে।